গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো আজকে রোববার, দাঁড়াও সাউন্ডটা বন্ধ করে নিই, না হলে পরে বকবক করতে থাকবো আর এদিকে কপিরাইট চলে আসবে। তো যাই হোক, আজকে রোববার, আমি চলে এসেছি কিচেনে আর ম্যাডাম এখানে বসে শাক কাটছিল। এই যে শাক কাটছিল, ম্যাডাম গেছে এখন বোধ হয় শাকের ওগুলি ফেলতে। আর আমি আজকে বানাবো এখানে এই যে চিকেন, এখানে আমার অলরেডি পোস্ত হয়ে গেছে। একটা জিনিস দেখাবো পরে, জিজ্ঞেস করবো, আরো পোস্ত রান্না করেছে, সুন্দর করেছে, কিন্তু শুকনো শুকনো দেখো, বেশ সুন্দর করেছে। সকাল থেকে আমি আজকে চুল আছে, আমার সময় পাইনি। এখানে সব আমার ইনগ্রেডিয়েন্টস রেডি আছে। এর আগের রোববার আমি রান্না করেছিলাম, তো সেটা আগের রোববার করেছিলাম, তো সেটা আমি বলতে গিয়ে গুলিয়ে ঘ করে ফেলেছিলাম। তো যাই হোক, তো এই রেসিপিটা যদি জানতে চাও তাহলে পরে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে সেটা দিয়ে দেওয়া হবে। তো চলো ম্যাডাম, যদি কেউ দেখতে চায় তাহলে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তো চলো আমি রান্নাটা করে নিই। তো চিকেনের নাম কি? মোগলাই চিকেন। বাহ, খেতে কেমন হবে দেখা যাক। দেখো আজকে কি এনেছি, এই গোলাপ গাছটা, আজকে গাছ যাচ্ছিল নিচ দিয়ে, তো এই গোলাপ গাছটাকে এনেছি আর এই ডালিয়া ফুলের গাছটাকে এনেছি, এই দুটো এনেছি। ম্যাডাম এখন গাছের পরিচর্যা করছে, সারটাও কিনে নেওয়া হয়েছে। হ্যাঁ সারটা কিনে নিয়েছি, কারণ আমরা খুব একটা গাছের যত্নপত্ন করতাম, মানে গাছ ভালোবাসি কিন্তু ওখানে যেহেতু পাপা লাগাতো, তারপর আমার বাড়িতে বাবা লাগাতো, তাই জন্য জাস্ট এটা নাকি বলেছে, আর বলেছে কিন্তু আমরা, হ্যাঁ গোবর সার বলেছে আর গোড়ায় দিয়ে একটু জল দিয়ে দিতে বলেছে, 15 দিন অন্তর অন্তর এরকম দিতে বলেছে। ছাই না গোবর আমি জানি না, কিন্তু প্যাকেটে কি ছিল বাবা। ঠিক আছে ছেড়ে দাও, অল্প জল দিলেই ঠিক হয়ে যাবে। গাছ দুটো কেমন হয়েছে কিন্তু তোমরা জানাতে ভুলো না, যদিও সব গাছই বিকেল 6টা তো বেজে গেছে, আর আমার এই তারের আইডিয়াটা কি দেখেছো তোমরা, দেখানো হয়নি। এখানে আস্তে আস্তে আমি গাছ টাছ রাখবো বলে ঠিক করেছি, তো ওই জন্য একেবারে টানিয়ে নিয়েছি ওপরে একটা, আর ডাস্টবিনটা তো এখন ওখানেই থাকে তোমরা জানোই। আর এই ফুল গাছ দুটো, এই দুটো জন্যই আসলে আরও বারান্দায় এসে দাঁড়ানো আর কি। যাই হোক না কেন, আজকে চলছে আমাদের ফ্ল্যাটে একটু কাজ, ওই প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে সিসিটিভি বসানোর কথা ছিল, তো সেই কাজটা আজকে চলছে, সিসিটিভি বসাচ্ছেন ওনার, তো সবকটা ফ্লোরেই হয়ে গেছে, এখন উপরের ফ্লোরটাতে হচ্ছে, তাই ওনারকে বলতেও গেলাম আমি একবার যে আমার গ্যাস পাইপটার কাজ যদি হয়ে যায় তাহলে ভালো হতো, তো বললো যে আমি করাচ্ছি একটু, একটা একটা করে রীতিমতো ছেলে লোকটাকে ধরেই আনতে হবে, মানে সে বলছে, ওনার বলছে আমি তার 20,000 টাকা বাকিও রেখে দিয়েছি কিন্তু সে আসছেই না কাজ করতে, শুধু তো আমার ফ্ল্যাটে নয়, আমার যে কটাই নিচে আছে সব কটাকেই করতে হবে কিন্তু আসছে না, এই এক প্রবলেম হয়েছে ওনাকে নিয়ে, কিছুতেই আসছে না, আবার কলকাতার নামে অত কিছু বলেও গেল এদিকে আসছেও না, যাই হোক না কেন। তো আমার সকাল থেকে একটা কাজ হওয়ার কথা ছিল, সেটা হয়নি, বিকেলবেলা হবে বললো, দেখা যাক এবার কখন উনি কাজে বসেন আর কি আমার সাথে, যাই হোক। তো চলো একটু ঘোরাফেরা করে নিই, বিকেলটাই চা বিস্কিট খাওয়া আমাদের হয়ে গেছে, চাটা ওই করেছে রোববার করে, মোটামুটি আমাকে আর রান্নাঘরটা দেখতেই হচ্ছে না, একটু সকালবেলা ওই গুছিয়ে গেছে একটু দিতে হচ্ছে স্বাভাবিকভাবে, ছেলে মানুষ আমরা যেভাবে করবো সেভাবে তো আর ওরা করবে না, তাই একটু গুছিয়ে দিই, কেটে কুটে দিই, তারপর ওটা ওই করে নেয়।
এখন আমরা একটু বেরোচ্ছি, আমার কাজটা এই জাস্ট শেষ হলো, তাও আজকে অর্ধেক হয়েছে, নেট কানেকশনটা এতটাই বাজে ছিল। তো যাই হোক, আজকে এই সিসিটিভি বসানোর কাজ চলেছে আর কি। তো আরেকজন ব্লগ করছেন, অনুরূপারাও বেরিয়েছে, ওরা আসবে বললো। তো আসুক, আমরাও একটু কাজটা সেরে আমাদের বিকেলেই চলে যাওয়ার কথা ছিল, বাজারেও যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে একটা বিচ্ছিরিভাবে। তো চলো যাওয়া যাক। আজকে সোমবার সকাল আর আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি করছিলাম, তারপর দেখলাম আলু ভাজার তেলটা একটু কড়াইতে রয়ে যাচ্ছে, ওতে একটু দুটোকে সেকে দিয়েছি, এই আর কি, বাঙালির যা হয়ে থাকে। তো আলু ভাজা আর হচ্ছে একটা করে পরোটা মতো রুটি, যা ইচ্ছে বলতে পারো। তো চলো ওকে দিয়ে আস, আর আমারটা নিয়ে যাই এসে। গুড মর্নিং, আর আজকে সোমবার সকাল, এই ভিডিওটা চলছে রবিবার সকাল থেকে, মানে এই ব্লগটা, যেহেতু আজকে তোমরা আমার রান্নার রেসিপির ব্লগগুলো দেখতে পাবে, ব্লগটা দেখতে পাবে আর কি, তাই জন্য। আর আমার খাবারটাও নিয়ে আমি চলে এলাম, আর ওর আজকে একটু দেরি হয়ে গেছে, ওকে কাজে বসতে হবে, তাই বিছানাটা আমি গোছাবো। রান্নাঘরটা মোটামুটি গোছানো আছে, এখন কটা বাজে বলো তো? 9:45 বাজে, তাড়াহুড়ো করে আজকে। এই দেখ, রান্নাঘর মোটামুটি পরিষ্কারই রয়েছে, এই যে, কারণ সকালটাতেই আমি পরিষ্কারটা করলাম, বেসিনও মেজে ধুয়ে দিয়েছি কালকে রাতে, না আমার আর ইচ্ছে করেনি বাসন মাজতে, তো আর মাজিনি, আজকে সকালে উঠেই রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করলাম। ও একদিকে খাচ্ছে, একদিকে সিস্টেমের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক না কেন, গোছাবো বিছানা, এ দেখো বিছানার অবস্থা, তো বিছানাটা তো গোছাবোই। আর আজকেও না রোদ ওঠেনি, ব্যাঙ্গালোরের রোদের মুখ দেখি না অনেকদিন হয়ে গেল, আর ভাল লাগছে না ঠিক, মানে এই ওয়েদারটা অবশ্যই ভালো লাগে না একদম, সেটা বলবো না, অবশ্যই এনজয় করি, কিন্তু মানে একটা হয় না, কলকাতায় যে রোদ ঝলমলে আকাশগুলো ঘুম থেকে উঠেই দেখতে পাই আকাশটাকে, সেটা এখানে পাচ্ছি না কদিন ধরে, তো ওই জন্যই একটু ভালো লাগছে না। তো যাই হোক না কেন, আগে ব্রেকফাস্টটা করবো, তারপর বিছানাটা গোছাবো, তারপর আমি যাব একটু, আজকে দই পটল আর তেলাপিয়া মাছ করবো, তো পটলটা কাটবো, এসব করবো, একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ 10টা থেকে 10:30-এর মধ্যে কালকে যে কাজটা পেন্ডিং ছিল বললাম হাফ হয়ে কেটে গেছে, কালকে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছিল, আমার নয় তার, যার সাথে আমার কাজটা আছে আর কি। তো আজকে তিনি আবারও 10টা থেকে 10:30-এর মধ্যে একটা টাইম পেয়েছে আর কি, দিয়েছে, তো দেখা যাক আমি তার মধ্যে যতটা পাচ্ছি করে নেওয়ার চেষ্টা করছি। ব্রেকফাস্ট ডান, আর এদিকে আমার বিছানাও গোছানো হয়ে গেছে, এই দেখো, বেশিক্ষণের তো কাজ নয়, তো গুছিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি পটলটাকে আগে ভাজা হতে, দই পটলে, এই 4 পিসই পটল করছি, ও 2 পিস আমি 2 পিস, এর থেকে বেশি করে লাভও নেই, আর সত্যি কথা বলতে আমাদের এখানে পটলের যা দাম থাকে তাতে, মানে সারা বছরই যা দাম থাকে তাতে একটু গুনে গুনেই খেতে হয়। হ্যাঁ, এখন তাও একটু কমেছে, এখন 80 টাকা কেজি যাচ্ছে, এতদিন তো 120 টাকা কেজি ছিল, 120 টাকা কেজি যখন ছিল তখন 250 করে কিনতাম, 80 টাকা কেজি হয়তো তাও 500 করে কেনার সাহস দেখায়। তো যাই হোক না কেন, পটলটা অত দাম দিয়ে খেতে একটু গায়েই লাগে, কিন্তু সজনে ডাঁটা ফাটা সারা বছর এখানে পাওয়া যায়, দাম কিন্তু খুবই কম, 4 পিস দেয় 10 টাকা নেয়, বা মোট বড় হলে বা একটু মোটা হলে, আর অবশ্যই এটা মানে এখানে ঝিঙে না এত বড় বড় পাওয়া যায়, সেই লম্বা লম্বা, কিন্তু ঝিঙেগুলো বুড়ো নয়, কচি, আর ডাঁটাগুলোও তাই, যতই মোটা হোক না কেন কচি হয় সজনে ডাঁটাগুলো, সজনে বলে না নাচনে বলে ওগুলো ভগবান জানে, তারপর আমার পটল আবার পোড়া লেগে যাবে। এই হচ্ছে আমার এখন রান্নাঘরের অবস্থা, তো এখানে মাছটার হয়ে গেছে, এখানে দই পটলটাও আছে, ভাতটা পরে বসাবো, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারই করে আছে, এখনো তো রোদ ওঠেনি, একটুখানি ছিটে ফোটা একটু নাবলো, তারপরে আবারও এরকম ওয়েদার হয়ে গেল, যাই হোক বৃষ্টি না নাবলেই হলো, এরকম ওয়েদার দিক তাও ঠিক আছে। আর আমার এই তারটা কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে, সব শুকিয়ে গেছে আজকে, মানে কালকে মেলে দিয়েছিলাম যেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো চলো এবার ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নিই, তাহলেই হয়ে যায় আমার। বাইরে পুরো মেঘ করে এসেছে, আর তোমাদেরকে বলছিলাম আমি ঘরটা ঝাঁটাবো, এবার ঘরটা মুছে স্নান করবো, কিন্তু 12:30 বেজে গেছে, আমি এখনো ঘরও ঝাঁট দিতে পারিনি, ঘরও মুছতে পারিনি, আর স্নান তো করতেই পারিনি, সেটা বাদই দাও। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো, হ্যাঁ দেখো, ভালো টাইমে আমার বাবা কাজটা হয়ে গেছে, তোমাদেরকে চলো দেখাই যে কি কাজ হলো। আরে এই ছেলেটা যেখানে দেখো, বুঝতে পারছো কি কিছু কি কাজ হয়েছে,
ফাঁকা, মনে হচ্ছে কত বড় আমার রান্নাঘর। তো এই হচ্ছে তার সিস্টেম। আমি তেলের ট্রেটাকে এখানে নিয়েছি, আর ভালোই হয়েছে এখানে বাসন মেজে আমি এখানে উপুর করে দিতে পারছি, জায়গাটা পুরোটাই ফাঁকা পেয়ে গেছি। ইন্ডাকশনটা আগে ওই কোনায় ছিল, আমি এখানে নিয়ে চলে এসেছি, যেহেতু আমার বেশি রান্না ইন্ডাকশনে হয়, থাকুক জানলার। আর গ্যাসটাকে এখানে নিয়েছি, আর গ্যাসের পাশে আছে আমার রান্নাবান্না, তো একদম ফিট হয়ে গেছে সব। কেউ ভেবো না যে এখানটায় আমার অসুবিধা হবে রান্না করতে, একদমই নয়, এই স্পেসটা বেশি দূর নয়, আর আমি সবটা দেখতেও পাচ্ছি। আমি একদম কড়াই টড়াই বসিয়ে খুন্তি ফুন্তি নেড়ে ঠিকঠাক দেখে নিয়েছি, তবে ওনাকে করতে বললাম। তো এই যে ওখানে সিলিন্ডারটা ঢুকে গেছে দেখতেই পাচ্ছ, আর এখানে আমার যা জিনিসপত্র থাকে তাই থাকছে। তো হয়ে গেছে মোটামুটি। উনি এখান দিয়ে দেখানোর চেষ্টা করছি, হচ্ছে না দেখানোর। উনি প্রথমে এইখানটা দিয়েই চেষ্টা করেছিল করার, কিন্তু হলো না নিচে দেয়াল আছে বলে। তো যাই হোক, ঠিক আছে, এমন কিছু দেখা যাচ্ছে না, ঠিকঠাক হয়ে গেছে। তো চলো এবার আমি ফাইনালি ঘরটা ঝাড় দিই, ভাগ্যেই দেইনি। এই জায়গাটার যে অবস্থা হয়েছিল, পুরো সিমেন্ট বালিতে ছিটকে ছিটকে ঝাড় দিই, পুরো টাইলসটাকে মুছতে আমার এ দেখো দুখানা ন্যাকড়া লেগেছে, এটা একটা এটা একটা, এটা তো লাস্ট আর ধুয়ে কালো হয়ে গেল পুরো, আমি পারলাম না। তো যাই হোক, কেমন লাগছে এবার দেখতে? তোমাদেরকে একটা কথা বলছি, প্রচন্ড হাসির দ্বারাও বলছি, যবে থেকে গ্যাস এসছে তবে থেকে না ও ওনারকে ফোন করে বলে, মানে কয়েকদিন অন্তর অন্তর, যে ওনার আঙ্কেল জি ভুলে যাননি তো এরকম করাতে হবে। আর লোকটা তো সেদিনই এলো, বাদ দাও, সে লোকের আজও পাত্তা নেই, অন্য লোক এসে আমাকে করে দিয়ে গেলেন। তাকে হয়তো ওনার আজকেই ফোন করেছেন, সে চলে এসছে। উনি বেশি হয়তো একটু দাম বাড়াচ্ছিল কিনা আমি জানি না, যাই হোক যেটাই করে থাকুক না কেন উনি। তো এইবার কালকে আঙ্কেল জি ওই সিসিটিভি ক্যামেরার কাজ করতে এসেছিল, তো তখন ছাদে আমি ওনার গলা পেয়ে গেছিলাম। ও প্রত্যেকদিন ফোনে বলে, আমি আঙ্কেল জিকে কখনোই বলি না। তো এবার ছাদে গিয়ে আমি বলছি, আঙ্কেল জি করে দিলে ভালো হয়, বারবার এরকম ঠোক্কর খাচ্ছি, ওরা তো আর ভূত খাওয়াকে বুঝবে না, ঠোক্কর খাচ্ছি আর কি বারবার, তো এরকম বলা পাঞ্ছি, খুব লাগছে, আর কাজ করতে অসুবিধা হচ্ছে রান্নাবান্না। আজকেই লোকটা চলে এসছে, আমি তাই বলছি, তুমি এতদিন ধরে ফোন করে করে কিচ্ছু করতে পারোনি, দেখো কালকে আমি সবাই আঙ্কেল জিকে বলেছি। আর ওনারা না, মানে আমি জানি না, আমার মানে ধারণাটা ভুলও হতে পারে, কিন্তু আমি যতজন নন বেঙ্গলিকে মোটামুটি এরকম বাজারে যাই বা এরকম আঙ্কেল জির সাথে কথা হয়েছে, ওরা না মানে আচ্ছা মা আচ্ছা মা, মানে মা মা করে ভীষণ কথা বলে, যাই না ধারণাটা আমার ভুলও হতে পারে, আমি কয়েকজনের থেকে শুনেছি তারা প্রত্যেকে এভাবেই কথা বলে, তো কথাটা শুনতেও খুব ভালো লাগে। আসলে আমাদের মা কথাটা ভীষণ প্রিয় তো বাঙালিদের মধ্যে বিশেষ করে, তো মানে আমাকে আমার বাবাও ডাকে অনেক সময়, আমার মাও ডাকে আমাকে মা, হ্যাঁ মা বল ফোন করলে, বাবাও তাই, বাবা বেশিরভাগ টাইমই মা ডাকে, তো পাপাও ডাকে সোনা মা, লাস্টে মা, তো এই কথাগুলো ওই জন্য হয়তো আমার বেশি টানে ব্যাপারটাতে। তো যাই হোক না কেন, এইসব করতে করতে জোর বৃষ্টি নেমে গেছে, আওয়াজ পাচ্ছ কিনা জানি না, আজকের মতো গাছে জল দেওয়া বন্ধ, বৃষ্টির জলেই মোটামুটি হয়ে যাবে এদের কাজ। তো আমি এই বৃষ্টিটার জন্যই দেখছিলাম, ওই জন্য সকাল থেকে আমি জল দিয়ে নিয়ে এলাম, সারাদিন দেখি, দরকার হলে বিকেলবেলা একটু জল দিয়ে দেবো। তো চলো এবার আমি ঘরটা ঝাড় দিই, ঘরটা মুছে স্নানে যাই তাড়াতাড়ি করে। আজকে এখানে সারা দিন ধরে হচ্ছে বৃষ্টি, মানে ঝাপে ঝাপে নামছে আর কমে যাচ্ছে তারপর, তো এইরকম হচ্ছে, বারান্দা প্রায় ভিজেই রয়েছে বলতে পারো। তো এই মাত্রই জাস্ট একটু উঠলাম, তারপর এলো অনুরূপা। আসলে আমার আজকে শুতে অনেকটা লেট হয়ে গেছে, একটু মানে মাথাটা না ধরে গেছিলো, প্রায় দেড় ঘন্টা মতো আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য না মাথাটা পুরো ধরে গেছিলো। তারপর একটু শুয়ে পড়েছিলাম, প্রায় সাড়ে তিনটেতে শেষ হলো আমার কাজটা, চারটে নাগাদ একটু শুয়ে পড়েছিলাম, তারপর তো মাথাটা পুরো ভরে গেছিলো ওই জন্য আর উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, তারপর 5:30 থেকে উঠেছি, এখন বাজে 6:55, মানে 7:05, আর সকাল থেকে যে জিও মার্টের প্যাকেট কতগুলো এলো আমার ঘরে তার ঠিক নেই, মানে তিনটে অর্ডার ঢুকেছে সকাল থেকে জিও মার্টে। একবার ঢুকলো কী সব অর্ডার দিয়েছিলো, কী রান্না করবে, আবারও পুদিনা পাতা, তারপর কী ফ্রেশ ক্রিম বাটার এসব ঢুকলো। সেকেন্ড টাইম ঢুকলো 2 কেজি মুসম্বি লেবু অর্ডার দিয়েছিলো সেটা। থার্ড টাইম ঢুকেছে আমি কিছু অর্ডার দিয়েছিলাম বাজারঘাট, তো সেইগুলো এরকম ওয়েদারে না এখন মানে স্কুটি নিয়ে তো বেরোনো ডিফিকাল্ট বটেই, তার উপর যে কখন বৃষ্টি লেগে যাবে তার কোনো ঠিক নেই, আর যখন আমি বাজার দরের থেকে কমেই পাচ্ছি আর ডেলিভারি চার্জও কোনো লাগে না, তাহলে আমার এটাই ভালো। আর মুসম্বিগুলো তো প্রত্যেকটা খুবই মিষ্টি হয়, বড় সাইজ ঠিকঠাক, আর বাজারে 80 টাকা কেজি নেয়, এখানে আমি পেয়েছি হচ্ছে 59 টাকা কেজি, তো ওই জন্য জিও মার্ট থেকেই অর্ডার দিই এখন। তো
চলে আসবে এই শনিবারই ঢুকবে এসে। তো তাদের জন্য যেতে হবে একটু গদি অর্ডার দিতে, মানে বিছানায় এসে পা দেবে খাটে, তো ওই জন্য গদি অর্ডার দিতে যেতে হবে। তো আমরা দুজন এখন একটু বেরোচ্ছি, যেরকমটা কথা ছিল। তো এইরকম জামা কাপড় সব জায়গাতে মেলা দেখবে, কারণ বৃষ্টি যা হচ্ছে কারোর একদিনে আর জামা কাপড় শোকাচ্ছে না। আমারটাও মেলা রয়েছে বারান্দাতে। তো চলো এবার যাই, হচ্ছে বুধবারের জন্য একটা রান্নার শুট। তো আজকের মতো এই লিফটে দাঁড়িয়ে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই কালকেরটাও ডেলি ব্লগ যাবে। আর আজকে রান্নার রেসিপিটা অনেকেই বলেছে, বেবিকর্নটা খুব ভালো দেখতে হয়েছে, টেস্টি, শুধু দেখলে হবে না, ট্রাইও করতে হবে বাড়িতে। আর ট্রাই করে আমাকে জানাতেও হবে যে তোমাদের কেমন লাগলো, আর আমার রেসিপিটা দেখতে হলে সেটাও জানতে হবে। বাবা চাবিটা আনলে না, তাহলে কভারটা পড়ে যেতে পারে। তো যাই হোক না কেন, তো চলো এবার আমরা বেরোই। আর আজকের মতো টাটা, গুড নাইট।